যখনই কিনা দেশের গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে আজকে রাত 12টার পর থেকে সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন থেকেই পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। যে যেভাবে পারছে তারা তাদের যানবাহন নিয়ে আসছে। মানুষের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাখার চেষ্টা করছে মানুষ। কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, সরকারি আদেশ মোতাবেক অনুযায়ী রাত 12টার পর থেকেই তেলের দাম বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত আগের মূল্যই আছে। বর্তমানে তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে তা হলো ডিজেল 114 টাকা লিটার, পেট্রোল 130 টাকা লিটার, অকটেল 135 টাকা লিটার। দর্শক, আমরা এখন উপস্থিত আছি রাজশাহীর একটি ফিলিং স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন সরকার যে তেলের দাম নির্ধারণ করেছে 114 টাকা লিটার, ডিজেল পেট্রোল 130 টাকা লিটার এবং অকটেল 135 টাকা লিটার। রাত 12টার পর থেকে এ দাম কার্যকর হবে এমনটি আমরা জানতে পেরেছি। এই জন্য পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এটি হচ্ছে রাজশাহী শালবাগান এলাকায়। একটা গাড়িতে 200 টাকা তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। একটি গাড়িতে 200 টাকা তেল দিচ্ছে। এবং আপনাদের যদি এই পারে একটু দেখানোর চেষ্টা করি, দেখ দেখ